ترجمة
সবুজ খার দুইজন
করো, তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না বন্ধু, তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। কোন প্রয়োজনে আমার সেই দিনের কথা, একদিন অস্ত্র পরীক্ষার দিনে গুরুদেবেন্দ্র আচার্য আমাকে শুদ্ধ পুত্র বলে বিতাড়িত করে দিয়েছিল। তুমি তখন আমাকে একটা অঙ্গ দায়িত্ব দান করে তুমি আমার পাশে থেকেছো বন্ধু, তুমি আমার মান বাঁচিয়েছো, তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তুমি যদি চাও আগামীকাল কুরুক্ষেত্র যুদ্ধে কৌরবদের সেনাপতি হয়ে অর্জুনের মাথা কাটে আমি তোমার পদ তুলে দেব। Thank you.